সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো, তোমাদের 8 মে থেকে 13 জুন পর্যন্ত 67টিতে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস বাড়ির ক্লাসগুলো আমি একত্রে দিয়ে দিচ্ছি। আর তার আগে বলে নিই, তোমাদের ক্লাস শুরু হয়েছিল 7 এপ্রিল থেকে। তো 7 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেই বাড়ির কাজের ভিডিও আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, তোমরা এটি যারা দেখো নাই তারা দেখে নিবা। আর একটা কথা হচ্ছে, এখন থেকে আমি তোমাদেরকে সার্চ বাংলা টিভি এই চ্যানেলে তোমাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবা, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে। ওকে, তো আমরা এখন বাড়ির কাজে চলে যাই। তো 8 মে শুক্রবার এবং 9 মে শনিবার তোমাদের বন্ধ ছিল। তারপর হচ্ছে 10 মে, 10 মে তোমাদের ক্লাস হয়েছে গণিত ভগ্নাংশের সাহায্যে গুণ। বাড়ির কাজ হচ্ছে বইয়ের 53 পৃষ্ঠার যে কোনো 5টি অঙ্ক করবে, এটা তোমাদের বাড়ির কাজ। তারপর হচ্ছে 11 মে, 11 মে তোমাদের ক্লাস হয়েছে ইংরেজি ইউনিট 9, লেসন হচ্ছে 1-2A। তো এখানে 5টা কোয়েশ্চন আছে এবং সাথে আনসারও দেওয়া আছে, তো এগুলো তোমরা করে নিবা। তারপর হচ্ছে 12 মে, 12 মে তোমাদের পঞ্চম শ্রেণীর কোনো ক্লাস হয় নাই। 13 মে ক্লাস হয়েছে বিজ্ঞান অধ্যায় 5, পদার্থ ও শক্তি। এখানে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 2 নম্বর প্রশ্নের 5টি ছোট প্রশ্নের উত্তর লিখবে, আর 3 নম্বর প্রশ্নের 1 ও 4 নম্বর প্রশ্নের উত্তর লিখবে। এটা হচ্ছে অধ্যায় 5, পদার্থ শক্তি এই চ্যাপ্টারে আছে। তারপর হচ্ছে 13 মে ক্লাস হয়েছিল, সেই ক্লাস 14 মে আবারও হয়েছে, মানে এই ক্লাসটি আবার রিপিট করা হয়েছে 14 মেতে। তারপর 15 মে শুক্রবার এবং 16 মে শনিবার বন্ধ ছিল। তারপর হচ্ছে 17 মে, 17 মে তোমাদের 10 মে যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটি একদিন পূর্ণ বিচার করানো হয়েছে, নতুন করে কোনো ক্লাস হয় নাই। তারপর 18 মে তোমাদের কোনো ক্লাস হয় নাই। 19 মে ক্লাস হয়েছে গণিত বিপরীত ভগ্নাংশ, বাড়ির কাজ হচ্ছে এখানে 4-এর 1 এবং 4, আর 5 নম্বরের হচ্ছে 2 ও 3, এই 4টা অঙ্ক তোমরা করে ফেলবা। তারপর হচ্ছে 20 মে থেকে 30 মে পর্যন্ত ঈদের ছুটি ছিল, তাই এ সময় কোনো ক্লাস হয় নাই। তারপর ক্লাস শুরু হয়েছে 31 মে থেকে ঈদের পর, তো এই দিন তোমাদের 19 মে যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটি আবারও পূর্ণ বিচার করানো হয়েছে, নতুন কোনো ক্লাস হয় নাই। তারপর হচ্ছে 1 জুন, 1 জুন তোমাদের ক্লাস হয়েছে গণিত অধ্যায় হচ্ছে 6, বাড়ির কাজ হচ্ছে এখানে 2টা অঙ্ক দেওয়া আছে। 1 নম্বরে হচ্ছে 8 ভাগ 4 গুণ 3 এর 2 = কত, আর হচ্ছে 6 যোগ 2/1 এর 8 গুণ 5 = কত, এই 2টা অঙ্ক তোমরা করে ফেলবা। তারপর হচ্ছে 2 জুন, 2 জুন তোমাদের ক্লাসটি হয়েছে 17 মে যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটি এদিন পূর্ণ বিচার করানো হয়েছে, নতুন কোনো ক্লাস হয় নাই। তারপর হচ্ছে 3 জুন, 3 জুন তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে অধ্যায় 5, পদার্থ শক্তি। বাড়ির কাজ হচ্ছে এখানে 2টি প্রশ্ন আছে, শক্তির মূল উৎস কী, শক্তির রূপান্তর কী, শক্তির রূপান্তরের 3টি উদাহরণ লেখো, আর 2 নম্বরে হচ্ছে টেলিভিশন দেখার সময় বিদ্যুৎ শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তির অপচয় রোধে তুমি কী করবে তা 4টি বাক্যে লেখো। তো এই 2টা প্রশ্ন ছিল তোমাদের 3 জুনের বাড়ির কাজ। তারপর হচ্ছে 4 জুন, 4 জুন কোনো নতুন কোনো ক্লাস হয় নাই। 13 মে যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটি পূর্ণ বিচার করানো হয়েছে। তারপর হচ্ছে 5 মে শুক্রবার এবং 6 মে শনিবার বন্ধ ছিল, কোনো ক্লাস হয় নাই। 7 মে তোমাদের ক্লাস হয়েছে ইংরেজি ইউনিট 9, লেসন হচ্ছে 3-4 BCD। এখানে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, এখানে 2টা প্রশ্ন আছে, রাইট কারেক্ট সেন্টেন্স ফ্রম সেকশন এর কারেক্ট সেন্টেন্সগুলো তোমরা করবা। তারপর হচ্ছে 2 নম্বরে, হোয়াই ডু ইউ থিঙ্ক রাজু ওয়েন টু বি এ ফায়ার ফাইটার, তো এগুলো তোমরা ইউনিট 9 লেসন 3-4 এখানে গেলে পেয়ে যাবা। তারপর হচ্ছে 8 জুন, 8 জুন তোমাদের পুনর্বিচার হয়েছে 1 জুনের ক্লাসটি, নতুন কোনো ক্লাস হয় নাই। তারপর হচ্ছে 9 জুন, 9 জুন গণিত ক্লাস হয়েছে অধ্যায় 6, ভগ্নাংশের ভাগ। বাড়ির কাজ হচ্ছে 59 পৃষ্ঠার হিসাব কর, অংশের যে কোনো 5টি অংশ করে রাখবে, তো 59 পৃষ্ঠা বের করলে তোমরা এটা পেয়ে যাবা। তারপর হচ্ছে 10 জুন, 10 জুন তোমাদের পুনর্বিচার হয়েছে 3 জুনের ক্লাসটি, নতুন কোনো ক্লাস হয় নাই। তারপর হচ্ছে 11 জুন, 11 জুন তোমাদের ক্লাস হয়েছে ইংরেজি ইউনিট 9, লেসন হচ্ছে 5-6 FGH। হোমওয়ার্ক হচ্ছে এখানে একটি কম্পোজিশন আছে, রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশন। এই কোয়েশনগুলোর আন্ডারে তোমরা একটা কম্পোজিশন লিখবা, যেমন এখানে 1 নম্বরে আছে হোয়াট ইজ দ্য পার্সনস নেম, 2 নম্বরে আছে হোয়াট ডাজ হি শি ডু, 3 নম্বরে হচ্ছে হোয়ার ডাজ হি শি ওয়ার্ক, 4 নম্বরে হচ্ছে হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, 5 নম্বরে হচ্ছে হোয়াট হি শি লাইক হিজ হার জব হোয়াই অর হোয়াই নট, এবং 6 নম্বরে হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব। তো এই হচ্ছে 11 জুনের হোমওয়ার্ক। তারপর 12 জুন এবং 13 জুন শুক্রবার এবং শনিবার ছিল, কোনো ক্লাস হয় নাই। আর পরবর্তী যে ক্লাসগুলো হবে 14 জুন থেকে, সেই ক্লাসের বাড়ির ক্লাসগুলো আমি একত্র করে আবার তোমাদেরকে দিয়ে দিব, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা। আর তোমাদের এখন থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো আমি সার্চ বাংলা টিভিতে দিয়ে দিব, তাই তোমরা সার্চ বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।